আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউশাস মম ব্লগ অ্যান্ড কুকে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মোরগ পোলাও। তো আশা করছি আমার এই মোরগ পোলাও রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। এখানে একটা বাটিতে আমি 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা আমি একটু ফেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন এই মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মিশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি 8 টুকরা মুরগির মাংস নিয়েছি, অর্থাৎ 1 কেজির মতো। সেই মাংসের টুকরোগুলোর সাথে আমি টক দইয়ের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ ঘি দিয়ে দিব। চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম। দুটা তেজপাতা দিয়ে দিলাম। চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম। তিনটা দারুচিনি দিলাম। এসবগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা দেখেন ভাজা হয়ে গিয়েছে, অনেকটা বেরেস্তার মতো হয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। আমি কাজু বাদাম বেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আর 1 চা চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ভালো করে কষিয়ে নিতে হবে যেন বাদামের গন্ধটা না থাকে। তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ একদম ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম। আর ফুটন্ত গরম দুধটা কেন দিতে হবে সেটা বলছি, কারণ আপনি যদি ঠান্ডা দুধ দেন সেক্ষেত্রে এটার ঝোলটা ছানা ছানা হয়ে যেতে পারে, আর যদি গরম দুধ দেন তাহলে ঝোলটা ছানা ছানা হবে না। আমার মুরগি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসের টুকরোগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি।
আর একটা হাঁড়িতে আমি আবারও হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। তো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এখন আমি তার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 6 কাপ চাল নিয়েছি, অর্থাৎ 1.5 কেজি। এখন চালটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ। লবণটা চেখে আবারও আমি দিতে পারি কম বা বেশি হলে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ স্টিলের পাত্র এটা অনবরত নাড়তে হবে। আর আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছে, সেজন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম। এখন চালগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর চালটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা ঝরঝরে হয়ে যায়। তো আমার চালটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, অনেকটাই ঝরঝরে হয়ে আসছে, আর কিছুক্ষণ ভেজে নিব। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে 1 কাপ গরম দুধ দিয়ে দিলাম আর দিব 11 কাপ পানি, তাহলে মোট 12 কাপ হয়ে গেল। আর এখানে 11 কাপ টকবগে গরম পানি দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিছু আলু বোখরা আর কিশমিশ এখনই দিয়ে দিলাম, কারণ আলু বোখরাটা গলে গেলে আমার ভালো লাগে, এই জন্য আমি এখনই দিলাম। অনেকে চাইলে পরেও দেয়, আর পোলাও হতে তো সময় লাগে না, এই জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম। এখন আমি ঢেকে জাল দিব। আমার চালটা দেখেন ফুটে উঠেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে, অনেকটা ঝরঝরে হয়েছে, একটু একটু শক্ত আছে। আমি উল্টিয়ে পাল্টে নিচ্ছি। এখন এখান থেকে অর্ধেকটা পোলাও আমি বেড়ে ফেলছি। অর্ধেকটা বেড়ে নিয়েছি আর এই অর্ধেকটার মধ্যে যে ঝোলটা ছিল সেটা মিশিয়ে দিচ্ছি। রান্না আসলে নিজের মতোই হওয়া উচিত, আমি আমার মতো করে করে করেছি, আপনারা আপনাদের মতো করে করবেন। তোমার ঝোলটা চালটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগির টুকরোগুলোকে বিছিয়ে দিচ্ছি, একটা একটা করে বিছিয়ে দিচ্ছি পোলাওটার উপরে। আমার বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন যে চালটা পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। পোলাওটা দিয়ে একদম মুরগিগুলো ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটা পোলাওতে খুব ভালো আসে, আমি কাঁচামরিচটা একটু গুজে গুজেই দিচ্ছি। এখন আমি এটাকে দমে রেখে দিব আরও 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গিয়েছে আর আমার পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন বেড়ে দেখানোর পালা। তো সবগুলো বেড়ে নিয়েছি
আর এই যে আমার মোরগ পোলাও আমি ডিমটা দিয়ে একটু পরিবেশন করেছি। তা আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।